প্রধান বিচারপতি এস কে সিনহার উপরে কোন বিচারপতি বাংলাদেশে নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস কে সিনহা যদি একবার কোন রায় দিয়ে দেয়, বাংলার সব কোটি মানুষ ইচ্ছা হোক অনিচ্ছা হোক মানতে বাধ্য। কথা বোঝা যাচ্ছে না? এখন যদি কেউ বলে রায় আমি মানি না, তাকে এদেশে থাকতে দেবে, তার জায়গা হবে জেলখানা, বলেন, অথবা দেশ থেকে তাকে দাঁড়িয়ে দেবে। আমার ভাইরা, বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহার চাইতে আমার আল্লাহর ক্ষমতা মনে হয় একটু কম। কতটুকু বেশি? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া মাশারাল জিন্নি ওয়ালে ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবান ছেড়ে আল্লাহর কোরআনের সোনালী আয়াত তেলাওয়াত করেন, ফাবি আই আলা রব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ পাক বলেন, ওহে পৃথিবীর জিন আর মানুষেরা, আমি আল্লাহর আদেশ যদি মানতে ভালো না লাগে, আমার রায় যদি পছন্দ না হয়, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যাও। কোথায় যাবেন? যেখানে যাবেন ওই জায়গা কার? আরো জোরে বলেন। সুতরাং আল্লাহ যদি কোন রায় তার বান্দা বান্দিকে একবার দিয়ে দেয়, ওই রায় বাংলাদেশ না তাম পৃথিবীর বান্দা বান্দিরা মেনে নিতে বাধ্য। কারণ আল্লাহর উপরে আর কোন বিচারপতি আল্লাহ পাক বলেন সব চাইতে বড় বিচারপতি কে? আরো সরে বলেন। এখন আবার আল্লাহ যে রায়গুলো দেবে একটা একটা করে 14টা, আপনি যদি বলেন আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি, এই রায় আপনাকে মেনে নিতেই হবে, মাস্ট বি। যদি না নিতে পারেন, আপনি আল্লাহর বান্দা বান্দি না, এস কে সিনহার রায় না মেনে নিলে যদি জেলখানায় যাওয়া লাগে, আল্লাহর এই 14টা রায় যদি কেউ মেনে না নেয়, আল্লাহর জেলখানা আছে, তার নাম জাহান্নাম। রায় পড়ে পড়ে শোনাচ্ছে, এক নম্বরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আমি আল্লাহ বাদে আর কারো ইবাদত করা, আরো জোরে বলতে হবে। এই যে শব্দটা বললাম ইবাদত, এইটা নিয়ে আজ পৃথিবীতে ভেজাল, এইটা নিয়ে সমস্যা, যত রকমের ঝামেলা আছে এই শব্দটা নিয়ে। দুনিয়ায় যার কাছে যাবেন ইবাদত একটা দিয়ে দেবে, কিন্তু ইবাদত তার ওইগুলো না, ইবাদত একটা ব্যাপক অর্ধপদক শব্দ। পড়া কোরআন শরীফ থেকে আমার আল্লাহ ইবাদত শব্দটাকে মুফাসসিরিন ইকরাম যারা নিয়েছেন, তাফসীরে মুনীর, তাফসীরে বাইজাবে, তাফসীরে রুহুল মানি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে তাবারি, আইসারুত তাফাসির, ফি জিলালিল কোরআন, এই মুফাসসির গুলো সব ইবাদত এই শব্দের ব্যাখ্যায় ভাগ করেছেন 9টা। ইবাদত প্রধানত 9 প্রকার। কোরআন শরীফ গবেষণা যারা করে, ইবাদত শব্দ যারা গবেষণা করে করে 9 প্রকারে সাজিয়েছেন। এর একটা কারণ আমি একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। মোবাইল আছেন আমাদের? নেই। মোবাইলে আসল নাম্বার কয়টা? আসল নাম্বার 9টা। 01 তো সবার কাছে আছে। কে কাউকে যদি আপনি নাম্বার দিতে চান, 01 না বললেও কিন্তু বোঝা যাবে। আমার কাছে কেউ যদি বলে নাম্বার বলেন 7279649877, 01 বলা লাগে না, মানুষ এমনি বোঝে যে 01 লিখে নিতে হবে। কথা বলছে না কেন? আসল নাম্বার আমার কয়টা? 9টা। এই 9টা নাম্বার যদি একটা উল্টা পাল্টা হয়, কল আমার কাছে আসবে, কোথায় যাবে? রং নাম্বারে।
গত বছরের আগের বছর এক মহিলা রংপুর থেকে রাত দুইটার সময় আমার মোবাইলে কল দিয়েছে, হ্যালো তুমি কোথায়? আমার ঘরে। ঘরে মানে? হ্যাঁ আমার ঘরে। আচ্ছা তোমার মনে নেই? কি মনে থাকবে? আচ্ছা দেখো ঢং কইরো না, তোমার সাথে আমার কি কথা ছিল? সকালবেলা আমাক বাগানে আসবা, তোমার সাথে আমার কাজ আছে। এমন কি কাজ? অনেকগুলো কথা আমার সাথে একটা একটা করে বলেছিস। শেষ পর্যন্ত চিন্তা করলাম, আল্লাহ পাশে আমার খাদ্য মন্ত্রী, ও যদি টের পায় রাত দুইটার সময় আমি কোনো মহিলার সাথে গল্প করছি, ও আমার নাস্তায় বন্ধ করে দেবে। বালিশের নিচে আস্তে করে মোবাইল দিয়ে বললাম, আপা কি বলছেন বলবেন? আপা মানে কেন? এতগুলো কথা বললাম কোনো জবাব দেব না, আপা বলে ডাকো। আমার কি জবাব দেব? আমি কুষ্টিয়া থেকে মাওলানা আমির হামজা বসে আজ যা। এ মহিলার কি সব নাম্বার ভুল ছিল? কয়টা? একটা। একটা নাম্বার ভুল হওয়ার কারণে রংপুরের ওই মহিলা যদি তার নিজের লোক না পেয়ে আমারে পায়, এখন যে ইবাদত আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে আর বাস্তবতা দিয়ে ভাগ করব, মুফাসসিরিন ইকরামের কওলগুলো একটা একটা করে সাজিয়ে, একটা ইবাদত যদি আপনার জীবনের সাথে না মেলে, আটটা মিলেছে একটা মেলে নাই, তাহলে আপনার ইবাদত সবগুলো রং নাম্বার শয়তানের দপ্তরে জমা হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। এবার কোরআন বোঝাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে মানুষের ইবাদতের টার্গেট দিয়েছেন তার ব্যক্তিগত জীবনে। কোন জীবনে? ব্যক্তি যদি নিজে ঠিক না হয়, ওর দ্বারা পরিবার সমাজ রাষ্ট্র ঠিক করা সম্ভব না। এজন্য মানুষের প্রথম নম্বরে আল্লাহ আঘাত দিয়েছেন, ব্যক্তি নিজেকে নিজে সংশোধন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াগুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। সূরা মায়দা সাত নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের একশো পাঁচ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, ইমানদারেরা আগে নিজেকে নিজে সংশোধন করো, নিজেকে নিজে সাজাও, পরিবর্তন করো। আজ আমরা নিজেরা নিজে সংশোধন হতে পারি না, নিজের পেছনে হাজারো দোষ দেখতে পাই না, অন্য দলের লোক যদি একটুখানি কিছু করে চোখ মোটা মোটা করে তাকায়, কথা বলে না কেন? আজ বাংলাদেশের সলকটে মানুষ যদি ইবাদতটা ঠিক করতো যে আমার অবস্থাকে আল্লাহ আমাকে কি দিয়ে দাম বা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমি করছি কি, আমার মনে হয় আজ যে মানুষের পেছনে লেগে থাকা এটা বন্ধ হয়ে যেত। হজের ময়দানে দেখলাম ৭০ লক্ষ মানুষ, আরাফাতের ময়দানে এবার ৭০ লক্ষর উপরে মানুষ, কিন্তু কোনো মারামারি কাটাকাটি গন্ডগোল গালি গালাজ রাগ সাল কিচ্ছু দেখলাম না। একটাই কারণ, কারণ ওখানে যারাই গেছে প্রতিটি মানুষ তার নিজের চিন্তায় ব্যস্ত যে আমার কি হবে, আল্লাহ আমারে মাফ করবে তো। এখানে পায়ে যদি লাথিও কেউ দেয় পোষা বিড়ালের মতো কিচ্ছু মনে করে না। বাংলার ১৬ কোটি মানুষ যদি আছে এই চরিত্রটা নিয়ে নিত, আমার কি হবে, আল্লাহ আমাকে মাফ করেছে তো, যেমন করেছিল সাহাবা ইকরাম হযরত ওমর, মাঝে মাঝে হুযাইফা ইবনে ইয়ামিনকে ডাকবে, বলতেন ভাই নবী জি ইন্তেকালের আগে তো তোমার কাছে মদিনায় কারা কারা মোনাফিক একটা লিস্ট দিয়েছে, যেহেতু মোনাফিক এটা শুধু তৈরি হয় মুসলমানদের ভেতরে, মোনাফিক কিন্তু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক হিন্দু এদের ভেতরে তৈরি হয় না। আল্লাহর নবী ১৫০০ বছর আগে জানিয়ে গেছেন মোনাফিক যারা জাহান্নামের একেবারে নিচে যাবে, আসফালা সাফিলিন, এরা কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা এদের ভেতরে তৈরি হবে, এদের ভেতরে তৈরি হবে। মোনাফিক শুধু তৈরি হবে মুসলমানদের ভেতরে, কোথায়? এখন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে হুজুর আমি বৌদ্ধ দেখতে চাই, আপনি যান জাপানে যান শুধু বৌদ্ধ পাবেন, কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখতে চাই আমেরিকায় চলে যান, কোন মানুষ যদি বলে আমি ইহুদি দেখবো ইসরায়েলে চলে যান শুধু ইহুদি আর ইহুদি, কেউ যদি বলে আমি মুশরিক দেখবো পাশের দাদা বাবুদের কাছে যান শুধু মুশরিক, কথা বলছে না কেন?
এই লোকটা যদি বলে হুজুর জাহান্নামে একেবারে নিচে থাকবে মুনাফিক, আমি মুনাফিক দেখব কোথায় পাঠাবো? কারণ এই দেশে মুসলমান যেহেতু 96 ভাগ, এর ভেতরে মুনাফিক দুই একটা থাকার সম্ভাবনা আছে না নেই? আছে মানে আমরাই, আছে মানে এই জন্য হযরত ওমর চিন্তা করেন যেহেতু আমি মুসলমান আর মুনাফিকের রোগ জার আমার ভেতরে আসতে পারে, যেহেতু ইহুদি খ্রিস্টান মুনাফিক হয় না, আমি মুসলমান আমার হওয়ার সম্ভাবনা আছে, এজন্য 24 ঘন্টা টেনশনে থাকতেন মুনাফিকের রোগ আবার আমার ভেতরে এসে গেল কিনা, কারণ এখনো তওবা করার সময় আছে, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠে নাই, এখনো যদি আমি তওবা করে ফিরে আসি আল্লাহ মাফ করে দেবে, আর মুনাফিকের রোগ নিয়ে যদি মারা যায় অলাং তাজে দালাহুম নাসিরা, আল্লাহ পাক বলেন মুনাফিক মারা গেলে ওর সাহায্যকারী কেউ হবে না, লাং দিয়েছেন, কথা বোঝা যাচ্ছে না? এই জন্য তো তার টেনশনে থাকতেন একদিন শেষ করে ফেলতে পারে, কিন্তু আমার মুসলমান হওয়ার পরে যত নেকির কাজ করেছে কোন মানুষ আমার মুসলমান হওয়ার পরে নেকির কাজ গুনে শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে হযরত ওমর যদি হেঁটে যেতেন শয়তান পর্যন্ত রাস্তায় যেতে ভয় পেত 40 দিন। আল্লাহর নবী একবার বসে আছেন মসজিদে নববীর সামনে, একটা বালক এসে ঢোল পিটাচ্ছে আর গান বলে, হযরত ওসমান আসলেন বালক ঢোল বাজিয়ে যাচ্ছে, হযরত আবু বকর আসলেন ঢোলের বাজনা আরো বাড়িয়ে দিয়েছে, হযরত আলী আসলেন ঢোলের বাজনা আরো বাড়িয়ে দিয়েছে, হযরত ওমর আসতেছে বাচ্চা ওমরের চেহারা দেখার পরে ঢোল ডগি তবলা ফেলে দিয়ে দৌড়। আল্লাহর নবী ওমরকে দেখে বললেন ওমর এতক্ষণ আবু বকর ওসমান আলী এসেছিল ওর বাজনা আরো বাড়ছিল, লক্ষ্য করে দেখলাম তুমি যে রাস্তায় আসো শুধু মানুষ শয়তান না জিন শয়তান পর্যন্ত রাস্তায় 40 দিন আসতে ভয় পায়। কি দরজার মানুষ! এই লোকটা যদি এই টেনশনে থাকে যে আমার কি হবে, আল্লাহ আমাকে মাফ করেছে তো, মসজিদে অসময়ে বসে হযরত আবু বকর একদিন কাঁদছিলেন হাউ মাউ করে শিশুর মতো, নবীজি বলেন কাঁদো কেন? হযরত আবু বকর বলে হুজুর আল্লাহ আমারে মাফ করেছে তো, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাসিল হয়ে গেল ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান ফাবিআইয়্যি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। জোরে বলেন আল্লাহু আকবার। হে আবু বকর আল্লাহ তোমাকে শুধু মাফ করেছে তা না, তোমার জন্য আমার আল্লাহ দুইটা জান্নাত রিজার্ভ করে দিয়েছে। আমার ভাইরা যাদের জান্নাত গ্যারান্টি ছিল দুনিয়ায় জিন্দা অবস্থায় তাদের তিনটা টেনশন আফসোস কত, আর আমাদের জাহান্নামের গ্যারান্টিও নেই আছে। নবীজি যাদের জীবনের আবাদতের পরীক্ষা নিয়েছেন জিন্দা অবস্থায়, মুসলিম শরীফ থেকে শোনাচ্ছেন গভীর রাতে রাত 12টার পরে বিশ্বনবী চিন্তা করলেন দেখি আমার সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে না জেগে আছে, আবু বকরের বাড়িতে গেলেন তাকিয়ে দেখে আবু বকর ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। অনেকক্ষণ পর্যন্ত নবীজি দাঁড়িয়ে তার তেলাওয়াত শুনলেন, মনটা ভরে গেল, চোখের পানি ফেলে দোয়া করে রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সব ভালাই তুমি আবু বকরকে দিয়ে দাও, নবীজি দোয়া করলে ফেরত দেবে আল্লাহ। ওখান থেকে নবীজি গেলেন হযরত ওমরের বাড়িতে, যে দেখে ওমর ঘুমিয়ে নেই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে জোরে জোরে তেলাওয়াত করছে, আর রহমান আল্লামাল কোরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবী তো অনেকক্ষণ দাঁড়িয়ে তার তেলাওয়াত শুনলেন, মনটা ভরে গেল, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন যে লোকটা এখানে দাঁড়িয়ে তোমাকে শেষটা দেওয়ার জন্য দাঁড়িয়েছে তাহাজ্জুদে, এ লোকটা একটা টপ টেরর, একটা খনি, চাঁদাবাজ মাস্তান, ওর নাম শুনলেও মানুষ ভয় পায়, কিন্তু এই তাহাজ্জুদের নামাজে তোমার শেষটা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। আমি নবী, আমার মাথায় কড়া ঢুকেছে, আমার আফসোস নেই, আমার দাঁত পড়ে গেছে, আমার আফসোস নেই, আমার শরীর দিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, আমার দুঃখ নেই, আমার আমার খুশি আমার আনন্দের বিষয়ে ওমরের মতো মানুষ আজ তাহাজ্জুদের নামাজে তোমার সেজদা দিচ্ছে। মনের ভেতরে যা কামনা বাসনা আছে চোখের পানি ফেলে ফেলে ওমরের জন্য দোয়া করে নবীজি গেলেন মসজিদে নববীতে। ফজরের নামাজ শেষ হয়ে গেল, ডাক দিয়ে বলে সাহাবীরা যার যার কাজে চলে যাও, আবু বকর ওমর তোমরা বসো, আমার কথা আছে। তোমাদের বাড়িতে আমি রাতের বেলা গিয়েছিলাম মেহমান হয়ে, মাঝরাতে আবু বকর বলে হুজুর কোন সময়, আমরা তো টের পেলাম না। বিশ্বনবী বলেন আবু বকর আমি দেখতে গিয়েছিলাম তোমরা ঘুমিয়ে থাকো না, আমার মাবুদের সাথে প্রেমের আলাপ করো। ও আবু বকর তোমার কাছে প্রশ্ন আমার একটা, তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন পড়ছিলে কিন্তু খুব আস্তে আস্তে, একটু জোরে কেন পড়লে না? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আসমাইতু ওয়া নাজাইতু, যে আল্লাহকে আমি শোনানোর ইচ্ছা করেছি ওই আল্লাহকে আমি শুনিয়ে দিয়েছি। ইয়া আলামু সিররা ওয়া আখফা, যিনি আসতে বললো শুনে, জোরে বললো শুনে, আমি তো দুনিয়ায় কোনো মানুষের জন্য তাহাজ্জুদ পড়ি না, আমি আল্লাহর জন্য পড়ি, আমার আল্লাহ শুনলে চলবে। আল্লাহর নবী ডাক দিলেন ওমর তোমার বাড়িতে গিয়ে দেখি তুমি প্রাণ খুলে জোরে জোরে তেলাওয়াত করো, একটু আস্তে পড়লে না কেন? হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর বলেছে একটা ফায়দার কথা, আমি বলবো দুইটা ফায়দার কথা, কারণ তারা সারা জীবন একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিল, এই ভোটের প্রতিদ্বন্দ্বী না, তারা ছিল সব সময় নেকি কামাই করার প্রতিযোগিতায় একে অন্যের সাথে। আজ আমাদের এই সমস্ত প্রতিযোগিতা নেই, অফিজালি কাফালে ইয়াতানা ফাসেলে মোতানা ফিসন অমিজাজুহু মিন তাসনিমেন আইনাই আশহাদু বিহাল মুকাররাবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতার দৌড় আরম্ভ করো, কে কত বেশি জান্নাতের দিকে এগিয়ে যেতে পারে। আজ আমরা যারা ব্যক্তিগত জীবনে ইবাদত করতে চাই নিজেকে নিজে এক সংশোধন করা লাগবে। ওই লোকটা যদি 10 রাকাত নামাজ পড়ে ওর যায় আমি কিভাবে 12 রাকাত পড়তে পারি, কথা বলে না কেন? আমাদের ইবাদত কি ওই এক তালা বানিয়েছে, আমি দুই তালা কিভাবে বানাবো? ওই এক বিঘা জমির মালিক বৈধ পন্থায় হোক অবৈধ পন্থায় হোক আমি কিভাবে দুই বিঘা বানাবো, এরকম মানুষের চিনা যায় নেই। আসতে বলেন ভাই আপনি হিংসা করা যায় যাচ্ছে তিনটা জায়গায়, কয় জায়গায়? তিনটা জায়গায় বাদে সব জায়গায় হিংসা করা হারাম। এক নাম্বার জায়গা এলেম শিক্ষায়, কোরআন শরীফ পড়ে দুই পারা প্রতিদিন, আমি কিভাবে পাঁচ পারা পড়বো এই জায়গায় হিংসা করা যায় যাচ্ছে, কথা বলছে না কেন? দান সাজগা করে যতটুকু ওর চাইতে আমি কত বেশি করতে পারি এই জায়গায় যায় যাচ্ছে, অনেকের কাজ করে যতটুকু আমি ওর চাইতে বেশি কিভাবে করতে পারি এই জায়গায় যায় যাচ্ছে, এই সমস্ত জায়গায় আমাদের হিংসা নেই। আশা হবে হবে আমার হবে পাশের বাড়ির লোকে যেন না হয়, এরকম মানুষ এলাকায় নেই? যা হবে সব আমার হোক পাশের বাড়ির লোকের যেন না হয়, এই হিংসা যাদের মনের ভেতরে আছে এটা বেশিরভাগ মেয়েদের ভেতরে না, জেনায় দায় মেয়েদের ভেতরে নেই, এই হিংসা যাদের ভেতর ওদের নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি পাগড়ি জিকির আজগার সব আল্লাহ পুড়িয়ে দিয়েছে, কি করেছে? আগুনে যদি কাঠ ধরে, কাঠে যদি আগুন ধরে যায় কাঠ আর থাকে, কোন মানুষের ভেতরে যে হিংসা এসে যায় সে বিষয় হোক ওই তিনটা জিনিস বাদ দিয়ে,
হিংসা যদি কারো ভেতরে আসে ওর জীবনের এবাদত বন্দেগি সব আল্লাহ আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা উপন্যাস পড়েছিলাম, গ্রাম্য মানুষ মাঠে গেছে চাষ করতে, নাঙ্গলের ফালে একটা পাথর বেঁধেছে, পাথরটা হাতে নিয়ে ঘষা ঘষে করে, হঠাৎ একটা দৈত্য বের হয়েছে, ডাক দিয়ে বলে মালিক আমার কি চাই, যা চাবেন তাই দেব, কিন্তু আপনাকে যদি দুই টাকা দেয় পাশে যে থাকবে তার চার টাকা হবে, আমার দরকার নেই, আমি কষ্ট করে পাথর পেলাম আমার দুই টাকার, পাশের বাড়ি চার টাকা, কিচ্ছু করার দরকার নেই। পাথর নিয়ে যাই স্ত্রীকে বলে সুন্দর করে রেখে দাও, ঘষা যেন না লাগে। ও গেছে মাঠে, মেয়েদের অভ্যাস যদি কোনো কাজ নিষেধ করে ওটা আগে করো, ওরে বলেছে ঘষা যেন না লাগে। স্বামী যাই গেছে বাড়ি থেকে, ও চিন্তা করছে ঘষা যেন পাথর বের করে দিয়েছে এক ঘষা, দৈত্য বের হয়ে বসে মালিক কে চাই, কে চাই বসো না, সারা জীবন ভাঙ্গা ঘরে আছি, একতলা বাড়ি বানিয়ে দাও, একতলা বাড়ি হয়ে গেছে পাশের বাড়ি সবই দুই তলা, ও মাঠ থেকে এসে দেখ আমার আর বাড়ি নেই, বাড়ি গেল কোথায়, বাড়ি খুঁজেই পাচ্ছে না, বহু কষ্ট করে বাড়ি খুঁজে গিয়ে বলে কে, সে পাথর ঘষা দিয়ে ফেলিস, তুমি তো বলছো নাই যে কি হয়েছে, পাথর আবার নিয়ে আসো, চারিদিকে তাকিয়ে দেখো তো একটা একতলা বিল্ডিং এর আছে কিনা সবই দুই তলা, কোন কারণে ঘষা দিলে নিষেধ করার পরে পাথর নিয়ে এসে দিয়েছে এক ঘষা, ডাক দে বলে মালিক কি চাই, কে চাই আমার একশো বন্ধ করে দে, আমার একশো যদি কানা হয়ে যায় পাশের বাড়ির সব দুই চোখ কানা হয়ে যাবে, কি হিংসা, এরকম হিংসা এলাকায় আছে কার কার, হাত বলেন তো, নিজের হোক অন্যের যেন না হয়, কথা বলেন, কিছু টের পাচ্ছেন না, সব আল্লাহ আগুন লাগিয়ে দেবে, কিচ্ছু থাকবে না, কেয়ামতে যখন উঠবেন আমল নামা পুরা ফাঁকা, একটা ইবাদত থাকবে না, এই হিংসাটা আছে কার কার বলেন তো, না এলাকা হিংসা নেই। হযরত আবু বকর ওমর সারা জীবন দুইজন প্রতিযোগিতা করতেন, কি করে ওর চাইতে আমি বেশি নেকির কাজ করব, ওমর জিজ্ঞাসা করলেন রাসূল আমি দুইটা কাজ দুইটা উপকারের কথা বলবো, এক নম্বরে আমি জোরে তেলাওয়াত করেছি, আল্লাহ যতদূর কোরআন তেলাওয়াতের আওয়াজ যায় ততদূর শয়তান থাকে না, আমি জোরে তেলাওয়াত করে শয়তান তাড়িয়ে দিলাম, দুই নম্বরে আমি জোরে পড়লাম আমার তেলাওয়াত শুনে আমার স্ত্রী আমার মেয়ে আমার ছেলে আমার আশপাশের মানুষগুলো উঠবে, ওরা জেগে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সেজদা দেবে, এই ব্যবস্থা আমি তেলাওয়াতের মাধ্যমে করে দিয়েছি। আমার ভাইয়ের একটু বিবেক খাটান, কোন পর্যায়ের মানুষ তারা, এই সমস্ত মানুষগুলো এই টেনশনে এই চিন্তায় যদি থাকে যে আমার নামটা আমার মোনাফিকের লিস্টের ভেতরে নেই, তো আমাদের কত চিন্তা ফিকির করা দরকার ব্যক্তিগত জীবনে, নিজের দিকে সব সময় তাকাতে হবে, আমি স্বামী হিসাবে কেমন, আমি কি আমার স্ত্রীর উপর অত্যাচার চালাই, আমি সন্তান হিসাবে কেমন, আমি কি আমার বাবা মার হুকুম মেনে চলি, এত কষ্ট করে বাবা মামাকে লেখাপড়া করার জন্য কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় পাঠিয়েছে, আর আমি কলেজে বিশ্ববিদ্যালয়ে হোটেলে মেসে বিভিন্ন জায়গায় থাকি আর সিগারেট খেয়ে ডাল খেয়ে সময় নষ্ট করি, এরকম সন্তান দেশে আছে না নেই, আজ যদি আমি চিন্তা করতাম আমার বাবা ঘাম ঝরানো পয়সা গুলো বাড়ি থেকে পাঠায় আমি মেসে হোস্টেলে থেকে শুধু আমার জীবনটা নষ্ট করছি উপভোগ করছি, বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক ছেলে সকালবেলা উঠে মদ দিয়ে কুলি করে, সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে যদি অনার্স মাস্টার্স করে মদ দিয়ে কুলি করে, আর বাকি অবস্থা আমি আর বললাম না। আমার ভাইরা প্রতিটি মানুষ যদি আজ নিজেকে নিজে নিয়ে চিন্তা করতো সাজাতো যে আমার কি হবে আমি কতটুকু সঠিক আছি, ব্যক্তিগত জীবনের ইবাদতটা ঠিক হয়ে গেলে পরবর্তী গুলো আস্তে আস্তে ঠিক করা সহজ হতো, কথা বলেন না কেন, আজ আমাদের ভেতরে ভেজাল আছে না নেই,
প্রতিটি মানুষ আজ ভেজাল যুক্ত। এই জন্য আমাদের উচিত হচ্ছে নিজের ছেলেকে, আমি স্বামী হিসাবে যখন বিবাহ করেছিলাম বিবাহের সময় আমি যৌতুক নিয়েছি কিনা স্বামী হিসাবে এটা দেখার দরকার আপনার, কারণ আপনার স্ত্রী এখন যৌতুক দিতে বাধ্য হচ্ছে, কারণ এই সমস্ত মেয়েগুলো মদিনার মেয়েদের মতো পর্দায় থাকে না। মদিনার মেয়েদের দেখলাম পর্দায় থাকার কারণে আল্লাহ তাদের দাম এত বাড়া বাড়িয়েছে, ওদেরকে বিবাহের প্রস্তাব হলেও কমপক্ষে 35-70 হাজার রিয়াল লাগে। এক টাকায় এই বাংলাদেশের 22 টাকা, 35 হাজার রিয়াল চিন্তা করেন কত হাজার টাকা হয়। ওই দেশে মেয়ে নেই তা না, লক্ষ লক্ষ মেয়ে আছে কিন্তু মেয়েরা পর্দায় ভেতরে থাকে। কোন মানুষ যদি এই মুহূর্তে পিপাসা লাগে অবশ্য কলের কাছে যাবে, বাজারে যাওয়ার পরে যদি ডাব বিক্রি দেখে পিপাসা লাগলে ডাব কিনেও খাবে, কথা বলে না কেন? ডাব যদি 50 টাকা পিস হয় তাও খাবে, কথা বলছে না কেন? পিপাসা লেগেছে ডাব কিনে খেয়েছে, এরপরে সামনে সে দেখে আবার ডাব বিক্রি করছে, ফ্রি খাবে না? পেট ভরা আছে তারপরও ফ্রিজে তো তাও খাবে। আর একটু সামনে গিয়ে দেখে ডাব বিক্রি করছে একটা লোক, কিন্তু ডাক দিয়ে বলছে ভাই এই ডাব যদি আপনারা খান 2টা ডাব ফ্রি দিয়ে দেব। ও আরো খাবে, কেন খাবে বলেন তো? ফ্রি জিনিস পেলে আলকাতরাও খায় মানুষ। আজ মেয়েদের অবস্থা ঠিক এইরকম, প্রথম যে লোকটার পিপাসা লেগেছিল ওই লোকটা বাজারে যাওয়ার পরে যদি 500 টাকা একটা ডাবের পিস হয় জীবন বাঁচানোর তাগিদে চাষ তাই বিক্রি করে খাবে। মেয়েদের যদি আল্লাহর হুকুম মেনে পর্দায় রাখতে পারতাম আমার আল্লাহ পুরুষদের ভেতরে এরকম আকর্ষণ বাড়িয়ে দিত, তখন 500 না 5000 টাকা হলেও তখন যৌতুক না দেন মোহর দিয়ে বিয়ে করা লাগতো। এরপরে সামনে গিয়ে দেখে ডাব আছে কিন্তু ফ্রি। আজ বাংলাদেশে ফ্রি মহিলা আছে না নেই? ওর কিন্তু বউ আছে, ওর চাহিদা আছে, সব কিছু আছে, এরপরও ফ্রি যেহেতু পেয়েছে ফ্রিটাও খাবে। আর সামনে যাওয়ার পরে একটা নিলে 2টা ডাব ফ্রি, এটা তো আর ডাব না, আমি আর বললাম না। এইরকম মহিলা আছে কথা বলেন না কেন? আর সাজগোজ সব মানুষের জন্য বিবাহের আগে সব শেষ করে দিয়েছে। কোন মহিলা যদি বিবাহের আগে বিবাহের পরে কোন পর পুরুষের সাথে মোবাইলে ফোনে ফ্যাক্সে কথা বলতে চায় কিভাবে কথা বলবে? আমার আল্লাহ কিন্তু কোরআনে কারিমে দিয়েছে না দেয় নাই? 1500 বছর আগে মেয়েদেরকে আল্লাহ টার্গেট নিয়ে জানিয়েছেন মেয়েরা মোবাইলে ফ্যাক্সে ফোনে যদি কথা বলতে চাও পর্দার আড়াল থেকে কথা বলতে হলে কিভাবে বলা লাগবে? ইয়া নিসান নাবিলাস্তুনাকা আহাদিম মিনান নিসায়ে ইনিত্তাকাইতুন্না ফালা তাখদ'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। সূরা আহজাব 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে টান আল্লাহ বলেন হে নবীর স্ত্রীরা কাদেরকে ডাক দিয়েছেন? এ দেশের কোন সাধারণ মেয়েকে আল্লাহ ডাক দেয়নি, সৈয়দ বংশের মেয়ে না, পাঠান বংশের মেয়ে না, সর্দার বংশের মেয়ে না, বিশ্বাস বংশের মেয়েকে আল্লাহ ডাক দেয়নি। আল্লাহ পাক বলেন ইয়া নিসা আন্নাবিয়ে, হে নবীর স্ত্রীরা প্রয়োজনে যদি কথা বলাও লাগে পর পুরুষের সাথে পর্দার আড়াল থেকে কথা বলবা, সঠিক কথা মিথ্যা কথা বলা যাবে না। কে বলছেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ঝিনাইদহ বাসে মা বোন যারা এসেছেন মোবাইলে যদি কথাও বলতে চান কথা বলবে, সঠিক কথা সত্য কথা মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আপনার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। কেউ যদি আপনার মোবাইলে কল দেয়
আনকমন নাম্বার যদি হয় আননোন নাম্বার ধরার পরে বলবে আসসালামু আলাইকুম, কে বলছেন, বাড়ি কোথায়, গটাম গলা মোটা করে যদি গরমের সুরে কথা বলেন, আল্লাহ বলেন ফি কলবিহি মারাদুন, ওই পাশ থেকে যে কল দিয়েছে ওর অন্তরের ভেতরে যদি গোড় থাকে অপরিবর্তন হয়ে যাবে। আর যদি তুমি সাফনরের মতো বলো ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব, ওর মনের ভেতরে যদি গোড় থাকে, ওর অন্তর যদি অসুস্থ থাকে, ও কিন্তু লাইন লাগাবে। আরে বাবা, একদিন দুই দিন তিন দিন পর কিয়া প্রেমের দিকে মানুষ যাবে, কিছুদিন পরে দেখবে পাখি উড়াল দিয়েছে, কথা বলছে না কেন, পর কিয়া প্রেম এই দেশে আসে না, নেই কান খাড়া করে শোনেন, কোন পুরুষ যদি স্ত্রী বাদ দিয়ে অন্য কারো স্ত্রীর সাথে লাইন করে, পরকিয়া প্রেম করে, অন্য কোন কাজ করে, কসম করে বলছি ওই পুরুষটা বেঈমান হয়ে মারা যাবে। পরকিয়া প্রেম এই দেশে যারা করেছেন হাত তুলে দেখান তো, একটা মানুষও নেই, এ ওয়াজ দেয়া দরকার কি, সব তো আল্লাহর অলি, কোন মহিলা যদি তার স্বামী বাদ দিয়ে অন্য কোন পুরুষের সাথে লাইন করে, পরকিয়া প্রেমে লিপ্ত হয়, ওই মেয়েটার জীবনের এবাদত বন্দিগি আল্লাহ কবুল করে না, মরণের সময় তার ঈমান নসিব হয় না, বেঈমান হয়ে মারা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, কারণ আপনার সাথে আল্লাহ যেটা জোড়া বেঁধে দিয়েছে ওইটা আমার আল্লাহর পছন্দ, ওইটা বাদ দিয়ে এখন অন্যের সাথে লাইন করো, না আল্লাহর সিদ্ধান্ত তোমার পছন্দ হয়নি, তোমাকেও আল্লাহর পছন্দ হবে না, কথা বলেন। মহিলাদেরকে বলছি স্বামীর যতটুকু ইনকাম আয় আছে, স্বামীর অতটুকু উপায় ইনকাম নিয়ে আপনাকে খুশি থাকা লাগবে। স্বামী ইনকাম করে প্রতি মাসে 10,000 টাকা, ওর পার্লারে সাজ দেয় প্রতি মাসে দেয় 18,000 টাকা, স্বামী এখন বাধ্য হয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে অবৈধ ইনকাম করতে বাধ্য হয়, এরকম স্বামীও বাংলাদেশে আছে না নেই, স্ত্রীর কথা মতো যারা অবৈধ ইনকাম করতে বাধ্য হচ্ছেন, মারা যাওয়ার পরে আপনার এই গোনার ভাগ আপনার স্ত্রী কিন্তু নেবে না, কথা বলছে না কেন, আপনি একটু জিজ্ঞাসা করে দেখেন তো, যে তোমাদের জন্য তো আমি করি, মারা যাওয়ার পরে কে ভাগ তোমরা নিবা, নেবে আজকে পরীক্ষা করবেন, অবৈধ ইনকাম যারা করেন না দেখে অবৈধ নেই। আমি শিক্ষা দিচ্ছিলাম মেয়েরা কথা বলবে মোবাইলে ফ্যাক্সে ফোনে টেলিফোনে কথা বলতে হবে সঠিক, কিন্তু ভাষা গলা কণ্ঠ হবে রুক্ষ সূক্ষ্ম, এমন কথা বলা লাগবে ওই পাশ থেকে যে কল দিয়েছে ও মনে করবে আল্লাহ এ মহিলা না আজরাইল, তাড়াতাড়ি কেটে দেবে, কথা বলছে না কেন, মেয়েদের কথা বলাও যদি আল্লাহ কন্ট্রোল করে দেয় যে এইভাবে বলা লাগবে, মেয়েরা চলাফেরা করবে কিভাবে ওইটা আল্লাহ কোরআনে দেয়নি, মহিলারা যখন চলাফেরা করবে নিচের দিকে তাকানো লাগবে, পর পুরুষের দিকে যদি চোখ চলে যায় সঙ্গে সঙ্গে চোখ নিম্নগামী করা লাগবে। আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম প্রতিটি মানুষ যদি আজ নিজেকে নিজে পরিবর্তনের জন্য চেষ্টা করে, মদিনার মেয়েদের মতো আপনাকেও 70,000 রিয়াল দিয়ে তখন কবুল বলাতে হবে, কথা বলেন ঠিক কিনা, যেহেতু নিজে ফ্রি হয়ে গেছেন, ওই ডাবের মতো একটা নিলে দুইটা ফ্রি, চাহিদা না থাকলেও নিতে চাই না, তখনই যৌতুকের ফ্রিজ দেওয়া লাগে, খাট দেওয়া লাগে, আবু ধাবিতে বাড়ি দেওয়া লাগে, বিদেশে পাঠিয়ে দেওয়া লাগে আপনার কারণে। এই জন্য মা বোন যারা এসেছেন নিজেদের শরীরকে কিরণ মালার মতো বজ্র মালার মতো কটকটির মতো বানাবেন না, নিজের শরীরটা আয়শার মতো বানান, নিজের শরীরটাকে ফাতেমার মতো বানান, হযরতে আলী আপনার জন্য তৈরি হয়ে আছে। প্রত্যেকটা ব্যক্তি যদি নিজেকে নিজে এভাবে সাজায় এ দেশ পরিবর্তন হতে সময় লাগে। আল্লাহ পাক বলেন এরপরে পারিবারিক জীবনের আবাদত আছে, পারিবারিক জীবনে আবাদত করবে কে, ইয়াল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিম 28 নম্বর 19 নম্বর 20 নম্বর 13 নম্বর লাইনে 6 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন নিজেকে নিজে বাঁচাও, এরপরে আহল পরিবারে যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো, নিজে বাঁচা ফরজ আর আশপাশের লোকদের বাঁচানোর চেষ্টা করা ফরজ,
বলেন। এখন আপনি নিজে পারিবারিক জীবনে ইবাদত করে আল্লাহকে দেখাতে চান, তিনটা পদ্ধতি আছে আয়াতে। এক নম্বরে আপনার পারিবারিক জীবনে আপনার ইবাদত বন্দেগি শুরু করা লাগবে মার বাবা থেকে। কোন জায়গা থেকে? কেন? মা বাবার নাম আল্লাহ পাক নিজে প্রথম দিলেন। এই পৃথিবীর ময়দানে যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসার ভেতরে স্বার্থ আছে, কিন্তু মা বাবা যেই ভালোবাসে ওর ভেতরে কোনো স্বার্থ নেই। আর আসতে বলেন, আমার শ্বশুর বাড়ি এই দর্শনা উথলে, এখানে খালা শাশুড়ের বাড়ি আছে জেনাইদা শহরের পাশে, হয়তো এসেছেও তারা। কান খাড়া করে বলছি, এই বাংলাদেশ শুধু না, পৃথিবীর যতগুলো রাষ্ট্রে প্রদেশে আমি গেছি, অনেকগুলো প্রদেশে আমি গেছি, কোন মানুষের নিঃস্বার্থ ভাবে ভালোবাসা আমি পাইনি। যারা ভালোবাসে ভালোবাসে ঠিক, তো যতটুকু ভালোবাসে খোটা দেয় তার চাইতে বেশি। আসতে বলে, আমার মা বাপকে আমি দেখেছি নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিয়ে আজ পর্যন্ত খোটা দেয়নি। তোরে আমি এই জিনিস করে দিলাম, এই জিনিস করে দিলাম, দুই তিন মাস পরে আমি বাড়িতে যাই, মায়ের জন্য যদি কিছু কিনে নিয়ে যায়, মা আমারে রাগ করে, কেন তুই কিনে নিয়ে টাকা খরচ করলি? শ্বশুর বাড়িতেও যদি যাই, শাশুড়ি যদি আমাকে কিছু নাও বলে, আশপাশের লোক তাকিয়ে থাকে হাতের দিকে, কথা বলছে না কেন? আমার ভাইয়ের আমার প্র্যাকটিক্যাল লাইফের কথা, কষ্ট হচ্ছে? পারিবারিক জীবনে আল্লাহ কেন মা বাবার নাম প্রথমে দিলেন? এর কারণে আল্লাহ জানে আমার পরে বান্দা বান্দির পেছনে সবচাইতে বেশি কষ্ট করার মা বাবা। ও দুনিয়ার সব কিছুর ঋণ শোধ করতে পারবে, কিন্তু মা বাবার ঋণ শোধ করতে পারবে না। এই জন্য নবী যে জানিয়েছেন, কেউ যদি পিঠের চামড়া বুকের চামড়া দিয়ে স্যান্ডেল বানিয়ে দেয় মা বাবাকে, আর সারা জীবন যদি মা বাবা হাঁটতে থাকে, বিশ্ব নবী বলেন এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। হজের ইবাদত গুলো সহজ না কঠিন? আসতে পারে, কত কঠিন! যারা হজে যায় তারা টের পায়, ইয়ামেন থেকে এক সাহাবি নিজের মাকে ঝুড়িতে করে কান্দে নিয়েছে, কাবা শরীফ সাত চক্কর দিয়েছে, তাওয়াফ শেষ, মিনা মুজদালিফায় দৌড়াদৌড়ি করেছে 5.5 কিলোমিটার, শয়তানকে পাথর মেরেছে, মাকে কাঁধে নিয়ে নিয়ে হজের সব কাজ করার পরে ডাক দিয়ে বলে, হে নবী, আমার মায়ের হক আমি আদায় করে ফেলেছি, এই মাকে কাঁধে নিয়ে আমি হজের সব কাজ করলাম। বিশ্ব নবী বলেন, তুমি মাকে কাঁধে নিয়ে হজের এই কাজগুলো করে তোমার হক আদায় হয়ে গেছে। জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম যে এক ফোঁটা দুধ তোমার মুখের উপরে দিয়েছিল, ওই শাল দুধের এক ফোঁটা দুধের ঋণ আজও শোধ হয়নি। প্রথম ওই দুধটা যদি তোমার মুখে না দিয়ে মা তোমার মুখে লবণ দিত, জায়গায় মারা যেত। আজ বিজ্ঞান প্রমাণ করছে, সন্তান হওয়ার পরে যদি মেয়েরা বুকের ওই প্রথম যে দুধ শাল দুধ বলা হয় ওটা না দিয়ে সর্বপ্রথম মুখে লবণ দেয়, সঙ্গে সঙ্গে বাচ্চাটা মারা যাবে। কথা বোঝা যাচ্ছে না? কি করেছে? আপনি টের পাচ্ছেন না, আমি টের পাচ্ছি হাড়ে হাড়ে। আমার ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া 3 বছর বয়স, ও যেভাবে জ্বালাতন করে একটা নিয়ে আমি বাঁচি না। মাঝে মাঝে মনে হয় আমার মা বাবা ঠিক আমার পেছনে এইটাই করেছিল। আমার ভাইরা কান লাগান একদম না, শেষ করে দেব। বিশ্ববিদ্যালয় আগের ইয়ারের এক বন্ধু, এত গরিবের ছেলে, মাস্টার্সে পরীক্ষা দেওয়ার কাছে টাকা নেই, ওর মার বাবা দুইজন যেহেতু জমি জায়গা নেই রোজা রেখেছে, দুইজন মিলে রোজা রাখলে দুই বেলা খাবার খাওয়া লাগে, একবার খাবার খাওয়া লাগে না, ওই এক বেলার টাকা গুছিয়েছে, মানুষের জমিতে কামলা দিয়ে দিয়ে কিছু টাকা পেয়েছে, 4,500 টাকা গুছিয়েছে মানুষের কাছে হাত পেতে পেতে, টাকা গুলোর হাতে দিয়ে বলে, বাবা যা মাস্টার্সে পরীক্ষা দিয়ে আয়। ছাত্র ভালো ছিল, পরীক্ষায় পাশও করেছে, রেজাল্ট ভালো হয়েছে, ঢাকাতে একটা চাকরিও পেয়েছে, চাকরি পাওয়ার পরে একটা পছন্দ করে বিয়ে করেছে, কিন্তু বউটা এত জরলাদ মা বাবার নামই শুনতে পারে না, বাড়িতে আসতে চাইলে বলে না যাওয়া যাবে না, যদি যাও তোমার ভাত আমি আর খাবো না।
বাধ্য হয়ে মা বাবার সাথে সম্পর্ক কাট করে দিয়েছে, খোঁজ খবরও নেয় না, দেখাশোনা আর করে না, টাকা পয়সাও দেয় না। বৃদ্ধ বাবা 65 বছর বয়স, মায়ের বয়স 60 বছর, শেষ পর্যন্ত সন্তানের আশা ছেড়ে দিয়েছে। জীবন বাঁচানোর তাগিদে একটা ভাঙ্গার একসা ভাড়া নিয়েছে, তাও দিনের বেলা বের হয় না, রাতের বেলায় শীতের সময় যে নাইট কোচ গুলো আসে ঢাকা থেকে, ওই নাইট কোচের ভাড়া মারে, মাথার উপর একটা চাদর দিয়ে, মাফলার দিয়ে মুখ পেঁচিয়ে, এরপরে রাতে যায় কেউ যেন চিনতে না পারে। ওর মার এদিকে হাঁপানি রোগ বাড়তে আছে, 3 দিন রোগটা বেড়ে গেছে, ঔষধের পয়সা নেই, কথা বন্ধ হয়ে গেছে। ঢাকায় ছেলেটা গ্রামে যেন একজনের সাথে দেখা, ডাক দিয়ে বলে ভাই আপনি আরামে চাকরি করেন, খান বউ বাচ্চা নিয়ে, আপনার মা কিন্তু 3 দিন পড়ে আছে, কথাবার্তা বন্ধ। স্ত্রীর কাছে যখন অনুমতি চাইতে গেছে বলে না যাওয়া যাবে না, বাধ্য হয়ে রাগারাগি করেছে, চলে এসেছে রাত 2টার সময়, নাইট কোচে নেমেছে, তাকিয়ে দেখে একবার একটা টিম টিম করে আলো জ্বলে, ডাক দিয়ে বলে খালি এদিকে আয়। কাছে যখন গেছে তাকিয়ে দেখে ওর সেই বাবা, যেহেতু মাথায় চাদর দিয়ে মোড়ানো, মাফলার দিয়ে মুখটা পেঁচানো, চেনা যায় না, সন্তানের মুখের দিকে তাকিয়ে চিনতে পেরেছে আমার সেই জন্ম দেওয়া সন্তান। পরিচয় দিলে আবার লজ্জা পাবে, কারণ এখানে মাছের কন্ট্রাক্টর হেল্পার ড্রাইভার আছে, ডাক দিয়ে বলে স্যার আপনি যাবেন কোথায়, বসে দুখু মিয়ার বাড়ি যাবো শান্তি পাড়ায়। ওঠেন দুখু মিয়া, আপনার কি হয়, যা হয় হোক চলেন। কিছুদূর যাওয়ার পরে এমনিতেই মুরব্বী মানুষ, 65 বছর বয়স, শীতের ভেতরে পেটের জোরে মারতে পারে না, পিঠের উপরে ধাক্কা দিয়ে বলছে জোরে চালা। কিছুদূর যাওয়ার পরে আবার দিয়েছে ধাক্কা, চালাতে পারেন না, রাতের বেলায় রিকশা নিয়ে আসেন কেন। আরেকটু যাবার পরে এমন ধাক্কা দিয়েছে, ছেলে নেই এই বয়সে রিকশা নিয়ে আসেন, বুকের ভেতরে চাপা ব্যথা যেন মোচড় দিয়ে উঠেছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, ডাক দিয়ে বলে স্যার আমি কি একটু নামতে পারি, নামেন, আপনার মোবাইলের লাইনটা একটু বের করেন তো। মুখের চাদর খুলে মাফলার মুখ থেকে সরিয়ে মোবাইলের সামনে দাঁড়িয়ে বলে স্যার দেখেন তো আপনি মানে চিনতে পারেন কিনা। তোমাকে সার বানা থেকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফেস দিয়েছিলাম, তোমার মাস 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আমি দিনের বেলায় বের হতে পারি না, তোমার সম্মানের কারণে মানুষ আমাকে খোঁটা দেবে, এই রাতের বেলায় ভাঙ্গার একসাথে আমি ভাড়া নিয়েছি, চাদরটা মুখের উপরে দিয়ে মাফলার দিয়ে মুখ পেঁচিয়ে বের হয় মানুষ যেন চিনতে না পারে। বাবা তুমি 3 বার আমার পিঠে যখন ধাক্কা দিয়েছো আমি নিজেকে আর সামলাতে পারি নাই, তুমি বললে আপনার কি ছেলে নেই, ছেলে তো আছে, করব কি, তোমার মতো সন্তান জন্ম দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, বাড়িতে চল। ছেলেটা রিকশা থেকে নেমে বাবার পা জড়িয়ে বলে আব্বা আমার মাফ করে দে। বাড়িতে এসে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে,
দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। মার বাবার লাশ জড়িয়ে বলে, মা বাবা তোমরা আমাকে মাফ করে গেলে না, আমি দুনিয়াও হারালাম আখেরাতও হারালাম। বিশ্ব নবী এই জন্যই বারবার জানিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। তাম দুনিয়ার মানুষও যদি হারিয়ে যায়, বন্ধু হারিয়ে গেছে আবার নতুন বন্ধু পাওয়া যাবে, বান্ধবী হারিয়ে গেছে আবার নতুন বান্ধবী হবে, স্ত্রী মারা গেছে আবার স্ত্রী পাওয়া যাবে, কিন্তু মা বাপ যদি একবার চলে যায় দুনিয়া খুঁজলে ওই রকম জিনিস আর পাওয়া যাবে না। আমার সিনাই দাবাসী, আমাদের কপাল যেন আমার ওই বন্ধুর মতো হয়ে না যায়। মা বাবা যাদের আছে আমার আল্লাহ এমনিতেই প্রথম নাম্বারে তাদের নাম দেয়নি, আল্লাহ পাক বলে নিয়ে আছে আলু না কামাযায়ুম ফিকুন কুল মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলাখির আয়া। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 215 নম্বর আয়াত এটা প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী মানুষ যদি জিজ্ঞাসা করে টাকা পয়সা খরচ করবো কোন জায়গায়, আপনি বলুন ভালো ভালো কাজে খরচ করবা, আর ভালো কাজ দুনিয়ায় যত আছে তার 1 নম্বর ভালো কাজ মা বাবার জন্য খরচ করা। এ ফতোয়া আমি বানিয়ে বানিয়ে বলছি? বলেন রাইকার, মা বাবার জন্য খরচ করার সবচাইতে বড় ইবাদত। আদাসো বড়ি মা একটা পান আনতে বলে মনে থাকে না, ছেলে চকলেট খেতে পারে না, তার জন্য 10টা চকলেট হাজির হয়ে যায়। আমার যুবক ভাইরা কসম করে বলছি, মা বাবার পেছনে সময় দেবেন, সম্পদ দেবেন, শ্রম দেবেন, আপনার ভাগ্য আল্লাহ প্রসন্ন করে দেবে, দুঃখ কষ্ট আমার আল্লাহ নিজে দূর করে দেবে। দুনিয়ায় কেউ যদি বেশি দিন বাঁচতে চায়, দুনিয়ায় কেউ যদি সম্মান মর্যাদা বৃদ্ধি করতে চায়, আল্লাহর নবী বলেন সে যেন মা বাবার খেদমতে লেগে যায়। এই জন্য নবীজি মাঝে মাঝেই মায়ের কবরের রেলিং ধরে কাঁদতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি এত আসল নয় কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোট্ট বেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। ও ভাইরা যাদের মা নেই বাবা নেই, তাকান তাদের চোখের দিকে, ওরা কাঁদতেছে। আমাদের আছে আমরা টের পাচ্ছি না, যাদের নেই এই যে শাহজাহান ভাই বাড়িতে যে এখন যদি হাও মাও করে কান্নাকাটি করে, কেউ জবাব দেওয়ার মতো নেই, কথা বলছে না কেন? আমি রাত 2টার সময় বাড়ি গিয়ে 1টা ডাক দিয়ে আমার মা আগে বেরিয়ে আসবে, জিজ্ঞাসা করবে বাবা আমির হামজা কেমন আছে। কিন্তু যাদের মা নেই কিয়ামত পর্যন্ত ডাকলে ওদের উত্তর দেবে কে? এজন্য নিয়ামতটা যাদের আছে হেলাই খেলায় নষ্ট করবেন না, আপনি মা বাবার পেছনে খরচ করে ঠকবেন না, 1 টাকা দিলে কমপক্ষে 2 টাকার বরকত আল্লাহ নিজে দিয়ে দেবে, কারণ বরকত দেওয়ার মালিক কে? না আল্লাহর ওই ক্ষমতা এখন আর নেই। যতটুকু পারবেন চিন্তা ভাবনা করে জীবন চালাবেন। আমার আল্লাহ এমনিতেই মা বাবার নাম প্রথমে দেয়নি, ২৬ নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 2 নম্বর রুকুর 15 নম্বর আয়াত এটা। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, শুধু মুসলমান না, দুনিয়ার যে জাতির মানুষই হোক, প্রত্যেকটি মানুষকে আমি আল্লাহ অর্ডার দিলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, এটা নফল না সুন্নত না মুস্তাহাব না ফরজ। বলেন এই ইবাদত আছে, পারিবারিক জীবনে আছে, উনি ইবাদত করে যাচ্ছে 24 ঘন্টা, উনি জিকির করে যাচ্ছে। আপনাকে আমি জিকির করতে নিষেধ করি না, পাগড়ি মাথায় দিয়ে নিষেধ করি না, নামাজ পড়তে নিষেধ করছি না, পারিবারিক জীবনে ইবাদত 1 নম্বরে নাম দিয়েছি মা বাবার খেদমত কে? না আমি নাম দিলাম। এসব ইবাদত গুলা আমাদের হয় না, আন্দাজে ইবাদত করি আমরা,
পারিবারিক জীবনে দুই নম্বরে আবাদত করো লাগবে স্ত্রীর সাথে। স্ত্রীর সাথে আবাদত কি? বিশ্ব নবী বলেন কোন স্বামী যদি স্ত্রীর দিকে মহব্বতের নজর দিয়ে একবার তাকায়, হাতটা যদি চেপে ধরে, সারা দিন যত গোনা হয়েছিল সগিরা গোনা আল্লাহ ঝরিয়ে দেবে। আজান এক মানুষ আছে স্ত্রীর সাথে আবাদত করে, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটার সাথে, নিজের স্ত্রীর দিকে মন খুলে কোনোদিন তাকায় না, হাত চেপে ধরে না, ভাবির হাত চেপে ধরে বসে আছে, কথা বলছে না কেন? নাউজুবিল্লাহ। নিজের স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কারো স্ত্রীর দিকে যদি কেউ ওই মনোভাব নিয়ে তাকায় ওর আমল নামাজ জেনার গোনা হবে। এদেশে মনে হয় এসব নেই। আল্লাহর নবী বলেন স্ত্রীর সাথে কোন মানুষ যদি ভালো আচরণ করে, নিজের স্বভাব চরিত্রকে ফুটিয়ে তুলতে পারে, আমি বলছি ওইটা আমার শ্রেষ্ঠ উম্মত, কারণ আমি নবী, আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো ছিলাম। সুবহানাল্লাহ, বলতে পারেন না? কোরআনে কারীম বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসা 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 19 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা ফরজ। বলেন স্ত্রীকে মারা ফরজ না? মানা স্ত্রীকে মারাও জায়েজ আছে। কারো স্ত্রী যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, স্বামীর জায়েজ কথাগুলো যদি না মানে, আর পর্দায় যদি থাকতে না চায়, এই চারটি কারণে মেরে হলেও রাখতে হবে। নামাজ পড়ে না এই জন্য বউ মেরেছেন কয়দিন, হাত তোলেন তো। এই রে আল্লাহর ওলি একটা পাওয়া গেছে। নামাজ পড়ে না বউ মারে একটা লোক শুধু, আর এখানে সব বসে আছে ফেরেশতা। আমার ভাইরা পরীক্ষা নেব এবার এক মিনিটের ভেতরে, বিয়ে করার পরে আজ পর্যন্ত জীবনে একদিনও বউ মারেননি, এরকম লোক হাত তোলেন? একজন হাত না, তার তো একজন হাত তুলেছে। এই যে আল্লাহর ওলি হাত তুলতে পারেনি, আমিও পারলাম না, ও জিনিস না মেরে থাকা যায় না। বলেন সব বউ এক না? অনেক পরিবারে স্ত্রীর কারণে সন্তানগুলো মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে। জেনায়দার খবর আমি জানি না, আমাদের এলাকায় অনেক সন্তান বাধ্য ছিল, নম্র ভদ্র ছিল, কিন্তু বিবাহের পরে স্ত্রী কি পানি পড়া খাওয়িয়েছে, কথা বলছে না কেন? কেন মা বোন যারা এসেছেন পারিবারিক জীবনে আপনাদের এটা দরকার, এই জন্য বলছি, আপনার স্বামী যখন আসবে আপনি মনে করছেন কবুল, আমি বলেছি আমার স্বামী আমার সব, আর মা বাবা ডিলেট। আপনার যখন সন্তান হবে বিয়ে দেওয়ার পরে, সেই সন্তানের যখন বউ আসবে, ও যদি দুই বছর পরে আলাদা হয়, আপনার সন্তান দুই মাস পরে আলাদা হবে, কথা বলছে না কেন? আর মেয়েদের অভ্যাসটাও ছিল না, বাংলাদেশে অভ্যাসটা তৈরি হওয়ার পেছনে ভারতের এই সিরিয়াল তুমি আসবে বলে এটা দায়ী। এই যে নন্দিনী, কথা বলছে না কেন? মনে করছেন হুজুর আসমানে থাকে? এই মেয়েটা তার শাশুড়ির সাথে যা যা করছে, আজ বাংলাদেশের অধিকাংশ মেয়ে পুত্রবধূ হয়ে আসার পরে শাশুড়ির সাথে ওই আচরণ করে, আর শাশুড়ি ওই রকম, নিজের মেয়ে অপরাধ করলে মাফ করে দেয়, আর অন্যের মেয়ে একটা এসেছে যদি একটু পান থেকে চুন খসে, আগে ছেলের কানে কানে বানিয়ে বানিয়ে তুলে দেয়, এরকম শাশুড়ি নেই? শাশুড়ি যারা এসেছেন পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করবেন, পুত্রবধূ যারা তারা শাশুড়িকে শ্বশুরকে নিজের মা বাবার মতো ভক্তি শ্রদ্ধা মনে করা লাগবে, এই পরিবারটাই আমার আল্লাহ কবুল করবেন। এটা পারিবারিক জীবনের এবাদাত, খেলাচোরা জিনিস না। শাশুড়ির সাথে মায়ের মতো আচরণ করা এটা এবাদত। এটা কি? কোন মহিলা যদি নামাজ পড়ে রোজা রাখে আর শাশুড়ির সাথে মিল নেই, ওর এবাদত বন্দি কি কবুল হবে না? কারণ কুলু লিন্নাসি হুসনা, সূরা বাকারার 85 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, মানুষের সাথে হাসি মুখে কথা বলাও এবাদত।
মা বোন যারা এসেছেন এবাদত গুলো ঠিক করা লাগবে। স্বামী যারা এসেছেন স্ত্রীকে মারা জায়েজ আছে মাত্র ওই চার কারণে, কিন্তু চার জায়গায় মারা হারাম। মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না, চার জায়গায় বাঁক দিয়ে মারবেন কোথায়? মাথা থেকে পা পর্যন্ত। লাঠি হবে কোদালের আষাঢ়ে। এক বিঘত পরিমাণে লাঠি বেটি পেটি কাটি মেসাক পরিমাণ হাওয়া লাগবে। নিজের হাত দিয়ে ধরবেন, পিলাস দিয়ে ধরে বার বড় করে মারবেন না, নিজের হাত দিয়ে ধরে মাজা থেকে পা পর্যন্ত। আমার মনে হয় যার বউ মমতাজের মতো এইরকম বউকে যদি এক বিঘত পরিমাণ লাঠি দিয়ে আপনি মারেন, ও বলবে আমার কাতু কুতু লাগছে। এরকম বউ রে পটপটি মার্কা বউ যান, ওই মেসাকে কাজ হবে কি লাগবে? বাকারি। মেয়েদের মারা ঠিক না, আদর করা যায় যাচ্ছে। মেয়েদের মারা সন্নত না আদর করা? বলেন নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় ছিল, আমি আদর করতাম। একমাত্র নামাজ, দুই নম্বরে সুগন্ধি, তিন নম্বর আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমার নিজের স্ত্রী ইমরাতি, আমার স্ত্রী। আজ উম্মত যারা দাবি করছে নামাজ আমাদের পছন্দ হয় না, সময় দিতে পারি না, আর যারা পৃথিবীতে নামাজের উপরে সময় দিতে পারছেন না ব্যবসায়িক কারণে, বাণিজ্যিক কারণে, কৃষি কাজ করার কারণে নামাজের সময় দিতে পারেন না, তিরমিজি হাদিস, আপনার হাসর হবে কিয়ামত উবাই ইবনে খলফের সাথে। কারণ এর একটা বড় ব্যবসায়ী ছিল, বাণিজ্যিক লোক ছিল, ওই সমস্ত কাজ কারবার করতে করতে আল্লাহর বিধান মানতে তোয়াক্কা করতো না। কিয়ামতের দিন এই কাফেরের সাথে আপনার হাসর হবে যদি ব্যবসা বাণিজ্য ও চাষাবাদ করতে গিয়ে নামাজের সময় না পান। এরকম মানুষ নেই। যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে নামাজের সময় দিতে পারেন না, কিয়ামতে আপনার হাসর হবে নমরুদের সাথে, ফেরাওনের সাথে, সাজ্জাদের সাথে। এরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর বিধান মানার সময় পায়নি। যারা প্রশাসনের দায়িত্ব নিয়ে যেতে থাকার পরে আল্লাহকে সেজদা দিতে পারেন না, আপনার হাসর হবে হামান তাকের সাথে। কার সাথে? আজ পৃথিবীতে হামান তাকের ভাইরা ভাই আছে না নেই? নাম ধরা রাখবে, এটা আসল হামান। সাদে মাল নেই মাম পরাধি। আরে কথা বলছেন কেন? হামান কি ছিল? হামান কি ছিল? টাকা আবার যারা আছেন মন খারাপ করবে না ভাই। আপনি প্রশাসনের দায়িত্বে থাকার কারণে স্বরাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, এমনকি আর্মি, বিডিআর, পুলিশ, এই সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহকে সেজদা দেবেন সেই সময়ও পান না। মুসলমান দাবি করলো আপনার হাসর হবে হামান টাকের সাথে। 308 নম্বর পৃষ্ঠার হাদিস, 4 নম্বরে কিছু মানুষ সম্পদ আদি টাকা পয়সা এত বেশি ব্যাংকে রাখে আর বারবার শুধু গণনা করে কত হইল, এই সমস্ত টাকা পয়সা হিসাব করতে গিয়ে মাল সম্পদের পেছনে দৌড়াতে গিয়ে যারা আল্লাহকে সেজদা দিতে সময় পায় না, এদের হাসর হবে কারুনের সাথে। কার সাথে? আমরা কারা কারা কারুনের সাথে হাসর করতে চাই হাত তুলে দেখান তো। একটা লক্ষণে অথচ দোকানে 2 টাকা লস হবে এই জন্য বন্ধ করে নামাজে আসে না, এরকম মুসল্লিও আছে। মক্কা মদিনায় যান, কাবা শরীফের পাশে 110 তলার টাওয়ার, কোটি কোটি স্বর্ণের দোকান। আমি নিজে দেখেছি আসান হওয়ার পরে যদি 5 কোটি টাকা দামের কাস্টমারও হয়, আজান হওয়ার পরে বলবে ভাই দোকান বন্ধ, বিক্রি আর হবে না। লোকটা আমি নিজে দেখলাম, একটা লোক এসে বলছে ভাই আজান হয়েছে এখন তো আমাদের সময় আছে দেন, বলে না। ওদের বিশ্বাসে আজান হয়ে গেছে ইদা নদী আলী সালাতি ফাসাউ ইলা যিকিরিল্লাহ, আল্লাহর জিকিরে যেখানে যাওয়া লাগবে, দোকান আমার আগে না সেজদা আমার আগে। আমি যদি আল্লাহকে সেজদা দিয়ে আসি, 5 লক্ষ টাকার খরিদ্দার ফিরিয়ে দিলাম, 10 লাখ টাকার খরিদ্দার আল্লাহ ধরিয়ে দেবে। কথা বলছে না কেন? আর আমাদের মুসলমান 2 টাকা লস হবে এজন্য দোকানদারে বন্ধ করে আসতে চায় না, বলে পরে নামাজ পড়ে নেব। এক চাষির ঘটনা পড়েছিলাম, চাষ করে খায় লোকটা,
লোকটার নাম আলিম উদ্দিন। ফজরের সময় আজান হওয়ার সাথে সাথে মাঠে চলে যায়, সারা দিন কর্মব্যস্ততায় সন্ধ্যাবেলা বাড়িতে এসে গোসল করে টোপি মাথায় দিয়ে যায় নামাজে দাঁড়িয়ে নিয়ত করছে ফজর জোহর আসর মাগরিব ইশা, এই কয়েকটি নামাজের নিয়ত করলো আলিম উদ্দিন চাষা আল্লাহু আকবার, পাঁচ ওয়াক্ত নামাজে একবারে। আমার ভাইরা আমি হাসির ঘোড়াকে দেই নাই, নামাজ যারা পড়তে সময় পান না আপনি মুসলমান হলেও কিন্তু আপনার হাসর নবীর সাথে হবে না, হাসর হবে হামানের সাথে, কারুনের সাথে, ওবায় ইবনে খালফের সাথে, সাদ্দাদের সাথে, আমরা চাই এটা। সুতরাং হায়াত যতদিন আছে অন্য যা করি করি নামাজ আমরা পাঁচ ওয়াক্ত ছেড়ে দেব না, কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, এই দেখেন তো হাত তোলেনি কে? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, এই হাত নামা। আল্লাহ যেন আমাদের এই ওয়াদাটা মরণ পর্যন্ত পূরণ করার তৌফিক দান, জোরে বলেন আমিন। নবীজির কাছে ভালো লাগতো কি নামাজ? দুই নাম্বারের সুগন্ধে আমাদের কাছে এখন আর সুগন্ধি ভালো লাগে না, এখন দুর্গন্ধি ভালো লাগে, এই জন্য বিড়ি খায় মানুষ, এলাকায় বিড়ি নেই। বিড়ি যারা খান এই মুহূর্তে তওবা করেন, যদি তওবা না করে ওই মুখ নিয়ে মারা যান আপনার ওই অপবিত্র মুখে কালেমা বের হবে না, কথা বলছে না কেন? আপনি হয়তো টের পান না বিড়ি খেলে কি হয়, পাশে যারা থাকে ও টের পায়। আমার মনে হয় বিড়ি যারা খায় ওর জামা নাড়া দিলেও গন্ধ বের হয়, বেড়ে যারা খায় দশ ওদের না দশর বর, মা বোন যারা এসেছেন যদি স্বামী বিড়ি খায় ওর বিছানা আলাদা করে দেবেন, ওর শয়তান থাকে কোন জায়গায় দেখবো? তিন নম্বরে আল্লাহর নবী বলেন আমার স্ত্রী আমার কাছে ভালো লাগতো, আমরা উম্মত যারা স্ত্রী আমাদেরও ভালো লাগে, নিজেরটা ছাড়া অন্যেরটা বেশি, কথা বলছে না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। পারিবারিক জীবনে দুই নাম্বারে ভালো ব্যবহার দিতে হবে, আচরণ করা লাগবে কার সাথে? স্ত্রীর সাথে। তিন নাম্বারে সন্তানাদি আর আশপাশের মানুষ যারা আছে তাদের সাথে। আমার আল্লাহ ইবাদত এইভাবে সিরিয়াল করে করে সাজিয়েছেন পারিবারিক জীবনে, এরপরে আল্লাহ দিয়েছেন সামাজিক জীবনের ইবাদত লাগবে, অর্থনৈতিক জীবনের ইবাদত লাগবে, সাংস্কৃতিক জীবনের ইবাদত লাগবে, ধর্মীয় জীবনের ইবাদত লাগবে, আন্তর্জাতিক জীবনের ইবাদত লাগবে, রাজনৈতিক জীবনের ইবাদত লাগবে, একটাও নেই তে কি নিয়ে আপনি ইবাদত করছেন? এরকম এক একটা পয়েন্টের ভেতরে কত কথা আল্লাহ লুকিয়ে দিয়েছেন, যত গবেষণা করবেন তত নতুন নতুন তথ্য বের হবে। আল্লাহ বলেন রায়গুলো আমি নবীকে আরো সে নিয়ে এসে শিক্ষা দিয়েছিলাম যে এইগুলো কায়েম করেন পৃথিবীর শান্তি অশান্তি দূর হয়ে শান্তি চলে আসবে। আল্লাহর রায়গুলো আমাদেরও মেনে নেওয়ার দরকার আছে না নেই? এক নম্বরে রায় ইবাদত করকার, দুই নম্বরে রায় বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে আচরণ ভালো করবা এটা ইবাদত, এটা আমার আল্লাহর রায়। এই ইবাদতটা বর্ণনা করে আমার আল্লাহ পাঁচটা পয়েন্ট দিয়েছেন, কয়টা বলেন? এই মা বাবার কথা বলার পরে ব্যাখ্যা দুনিয়ার মানুষের হাতে আল্লাহ দেয়নি, আল্লাহ বলেন এই ব্যাখ্যাটা আমি নিজে করলাম। ইম্মা ইয়াবুদু গন্না ইন্দা কাল কিবার আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এখানে আল্লাহ পাঁচটা ব্যাখ্যা মা বাবার পক্ষে দিয়েছেন, কয়টা? যদি একজন অথবা দুইজন বার্ধক অবস্থায় পৌঁছিয়ে যায় মাথায় ঝাঁকি দিয়ে বিয়াদবি মূলক কোনো কথা বলবা না, তোমার আচরণও যদি মা বাবা ওহ এ শব্দ বলে যে জন্ম দিয়ে আমি কি করলাম, তাহলে তোমার জীবনের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর মা বাবার খেদমত করতে গিয়েও বলা যাবে না যে এত পারা যায় এ কথা বললেও তোর ইবাদত নষ্ট করে দেব, কথা যদি বলতে চাস মা বাবার সামনে যাবে আস্তে করে মাথা নিচু করবে, গোলামের মতো নরম সুরে সুরে কথা বলবে, কারণ মা বাবার সাথে হাসি মুখে আস্তে করে কথা বলা ইবাদত। সুবহানাল্লাহ, বলতে পারেন না?
নরম নরম কথাগুলো সুন্দর ভাষায় আস্তে আস্তে মা বাবার সামনে বলবে, আহমা জানা হাজুল্লি মিনার রহমা, আর নিজের খরচের ডানাটা মা বাবার উপরে বিছিয়ে দিবি। জানা হাজুল্লি মানে খরচের ডানা। সেদিন ঈশ্বর দিয়ে একটা লোক রেল গেটে দাঁড়িয়ে মনে হয় লোকটা পাগল হবে হয়তো চিল্লাচ্ছে, জান্নাতের ভেতরে আমি যাব না। লোকজন জিজ্ঞাসা করছে জান্নাতে যাব না কেন? আমি হাদিসে শুনেছি হুজুরদের মুখে জান্নাতে আল্লাহ সহস্তরটা হুর দেবে বউ দেবে, দুনিয়ায় একবার যন্ত্রণায় বাঁচছি না, স্ত্রীর কারণে মা বাবার পেছনে খরচ করতে পারে না। কথা বলছে না বেশি বলে ফেললাম, আপনার মামুর এরকম হয় না আপনারও হয়? মামুর এরকম মামুর দোষ দিয়ে বেঁচে যাচ্ছে। আমার ভাইরা অনেক পরিবারের খোঁজ আমি নিয়েছি, স্ত্রীর যদি মা বাবা আসে স্বামীকে বলে খরচ করো অসুবিধা নেই, কিন্তু স্বামীর মা বাবা আসলে স্বামী যদি খরচ করে অনেক বউ আছে মন খারাপ করে। এরকম বউ আছে কার কার ঘরে হাত বলেন দেখি? একজন হাত তুলেছে, এটাকে ওরে দাঁড় করিয়ে দেন তো, ক্যামেরার সামনে এসে হাত তোলেন, আপনার বুকের পাটা কত দেখি, ওখানে কেউ দেখতে পারছে না হাত তুলে দেখাচ্ছে, আখের ভয় তাই হাত তোলা সাহস পাচ্ছে না, কোন ভাই হাত তোলা সাহস পাবে না। কথা বলে এক জায়গায় কবি নীরব, কোন জায়গায় হাতের খরচের দানা বিছিয়ে দিতে হবে আল্লাহর হুকুম যতটুকু পারা যায়। যদি স্ত্রী এরকম দিলে ঝামেলা করে রাগারাগি মানকামের গন্ডগোল হয় তাহলে লুকিয়ে দেবেন, কথা বলতে যাচ্ছে না, যতটুকু পারেন লুকিয়ে দেবেন, ওই জায়গায় গোনা হবে। অকুর রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা, আর মা বাবার জন্য আল্লাহর কাছে নিজে দোয়া করবে, আল্লাহ শিক্ষা দিচ্ছি, হে আল্লাহ ছোটবেলায় যা করেছে এখন তো আমরা টের পাচ্ছি, তুমি যদি আমার মা বাপকে কবরে নিয়ে যাও যে কবরে ওইভাবে লালন পালন করো, আর দুনিয়ায় যেই কয়দিন আছে আমাকে তার খেদমতে লাগিয়ে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই সমস্ত রায়গুলো বাস্তবায়ন করে আমাদের জীবনটা সুখী সমৃদ্ধ হোক আমরা চাই না? আল্লাহ যেন দান করেন। জোরে বলেন আমিন।